হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজুল ওয়ান্স এগেন। আজকে আরও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা মোটামুটি সবাই সার্ভে জ্যাঙ্কের উইথড্র প্লাস হচ্ছে পেপাল ভেরিফিকেশনের জন্য খুব ঝামেলার মধ্যে আছি। আমরা সবাই খুঁজতেছি কীভাবে খুব ইজিলি ইউএসএর একটা ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা যায়, আর সেটা দিয়ে সার্ভে জ্যাঙ্কি প্লাস হচ্ছে পেপাল ভেরিফিকেশন করা যায়। সো আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওটার মাধ্যমে আপনি খুব সহজে ইউএসএর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন। অন্যান্য ব্যাংকের মতো এই ব্যাঙ্কে অত ঝামেলা নেই, ফোন নাম্বারও লাগে না, কোনো প্রকার পীড়া ছাড়া আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন। এর জন্য ভালো একটা অ্যাসেসন লাগবে, আর অ্যাকাউন্ট করার জন্য আপনার একটু নলেজ লাগবে। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের সাথে যে ব্যাংকটা শেয়ার করব সেটা হচ্ছে চার্লস শোয়াব। তো এটা লিখে আমি সার্চ করলাম, তো ব্যাংক অ্যাকাউন্ট করার আগে অবশ্যই আমরা আইপিটা চেক করে নিব। চলে গেলাম হোরে, ওকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএস এর আইপি তে লগ ইন করা, এটা হচ্ছে ভেরিজনের একটা আইপি। ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনারা ইউএস এর একটা আইপি তে লগ ইন করবেন, যার আইপি নেই তারা ভিপিএন দিয়েও কাজটা করতে পারবেন। ওকে, যাই হোক আমরা এটা ক্লোজ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ব্যাঙ্ক চার্লস শোয়াব কর্পোরেশন। এখানে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ওপেন করলাম। এই ব্যাংকের লিঙ্কটা আপনারা ভিডিও নিচে পাবেন। আমরা যেহেতু এখানে নতুন একটা অ্যাকাউন্ট করব, সো এখান থেকে আপনারা চলে যান ওপেন অ্যান অ্যাকাউন্ট। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে সবার নিচে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্যাংকিং, আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন, এরপরে কন্টিনিউ করে দেন। তো এরপরে আপনারা এরকম অপশন দেখতে পাবেন, আপনি ব্যাংকটা কি একজনের জন্য করতে চান নাকি জয়েন্ট করতে চান দুজন মিলে। তো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল এটা চুজ করব, এরপরে কন্টিনিউ করে দিলাম। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন। এখানে প্রথম অপশনটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তখন লগ ইন করার জন্যে, আর সেকেন্ড অপশনটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করার জন্যে। সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, আমরা এটাই চুজ করলাম। এই হচ্ছে ইনফরমেশন, আপনি এখানে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনার একটা রিয়েল এসএসএন লাগবে। তো এসএসএন অনুসারে এটা ফিল আপ করবেন। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, আমি আমার এসএসএনটা ওপেন করছি। আমরা এখান থেকে নামটা কপি করে নিলাম, এই হচ্ছে আমাদের নাম স্যামুয়েল, এই হচ্ছে মিডল নেম, এটা আমরা কাট করে দিলাম আর এখানে মিডল নেমে দিয়ে দিলাম, আর এই হচ্ছে লাস্ট নেম, এটা আমরা কাট করে দিলাম আর এখানে পেস্ট করে দিলাম, স্পেসগুলো কেটে দিলাম, স্পেস ছিল। ওকে, তো আমাদের নাম হয়ে গেল। এখন হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনার ইমেলটা দিবেন, আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার মেল। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটাই হচ্ছে এসএসএন নাম্বার, তো এখানে আপনার এসএসএন নাম্বারটা দিয়ে দেন। তো এটা আমরা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, তো এখানে দেখেন প্রথমে হচ্ছে এমএম, প্রথমে মাস দিবেন, এরপরে ডে দিবেন, এরপরে ইয়ার দিবেন। তো আমরা কপি করে নিয়ে আসি, প্রথমে হচ্ছে ডে,
ডে হচ্ছে 16 আর মাস হচ্ছে 3 আর হচ্ছে 1985 সাল। প্রথমে মান্থ হচ্ছে 3 মাস, এরপরে হচ্ছে 16 তারিখ, এরপরে হচ্ছে 1983। সরি, এখানে হচ্ছে 1985, এটা আমরা 1985 করে দিলাম। এরপরে হচ্ছে মাদার মিডল নেম, এটা আপনি আন্দাজের উপর দিয়ে দেন যে কোনো একটা। আমি আমার লাস্ট নেমটা মিডল নেম হিসেবে দিয়ে দিলাম, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, এই ব্যাংকটা অতটা ঝামেলা করে না। এরপরে আমরা নেক্সট করে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের পরের পেজ। তো এখানে এগুলো আমাদের ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে লগ ইন আইডি, আমি আমার মেলের ফার্স্ট পার্টটা লগ ইন আইডি হিসেবে দিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের মেল, ফার্স্ট পার্টটা দিয়ে দিলাম আমি। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা আবার দিবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম আমরা। এরপরে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, এখান থেকে আপনারা যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন। আমি এটাই চুজ করলাম, এটা আমার মনে থাকবে। হোয়াট ইজ ইউর ফেভারিট কার্টুন, আগে অনেক টম অ্যান্ড জেরি দেখতাম, সো সেটা আমরা দিয়ে দিলাম টম অ্যান্ড জেরি। এরপরে আমরা নেক্সট করে দিলাম, এটা সেভ করে নিলাম। এই হচ্ছে আমাদের পরের ইনফরমেশনগুলো। ফার্স্ট হচ্ছে স্টেট অ্যাড্রেস, এটা আমরা এসএসএন থেকে নিয়ে আসলাম, এ হচ্ছে আমাদের স্টেট অ্যাড্রেস। এটা আমরা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে স্টেট অ্যাড্রেস টু, এটা লাগবে না, এটা এমটি থাকলেও প্রবলেম নেই, এটা হচ্ছে অপশনাল। এরপরে হচ্ছে সিটি, তো সিটিটা আমরা কপি করে নিয়ে আসি, এ হচ্ছে সিটি, এটা আমরা কপি করে নিয়ে আসলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে স্টেট, স্টেটটা আমরা দেখে আসি, এলএ হচ্ছে স্টেট, তো স্টেটটা এখানে চুজ করবেন, স্টেট হচ্ছে এল দিয়ে। তো অনেকে হয়তো এই প্রবলেমটা পড়তে পারেন, এলএ মানে কোন স্টেট বোঝায় সেটা আপনারা জানেন না, তো সেটা আপনি এখানে সার্চ করে নেবেন, এল এ স্টেট। এই হচ্ছে স্টেট লুইসিয়ানা, তো এখানে আমরা এটা চুজ করে নিলাম, লুইসিয়ানা, নাম বলতে অনেক কষ্ট হয়। ওকে, যাই হোক, আমাদের স্টেট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জিপ কোড, তো আমরা জিপটা কপি করে নিয়ে আসি, এ হচ্ছে জিপ, এরপরে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে পেস্ট হয় না, এটা আমরা টাইপ করে দিয়ে দিই। এ হচ্ছে আমাদের জিপ কোড 70125, আবার দেখে নিই আমরা, 70125, এ হচ্ছে আমাদের জিপ কোড। এরপরে হচ্ছে কান্ট্রি, এটা অটোমেটিক হয়ে গেছে, আর হচ্ছে সিটিজেনশিপ, এটাও ইউনাইটেড স্টেট, এটা ওকে আছে। এরপরে হচ্ছে ফোন নাম্বার, এখানে ইউএসএর যে কোনো একটা নাম্বার দিয়ে দেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে গুগল ভয়েস ইউজ করতে পারেন। ওকে, তো এরপরে এখানে দেখেন, এখানে অলরেডি ইএস করা আছে, সো এটা ইএসই থাকুক। আর নিচে এখানে দেখেন, নিচের কোশ্চেনটা, হ্যাভ ইউ লিভড অ্যাট দিস অ্যাড্রেস ফর মোর দেন 6 মান্থস, এটাও ইএস করে দেন। এরপরে এখানে নেক্সট করে দেন। এরপরের কোশ্চেন হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এটা আমরা এমপ্লয়েড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অকুপেশন,
আপনার অ্যাসেসেন যা সেই অনুসারে আপনি দিবেন। এখান থেকে আমরা আদার্স প্রফেশন এটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এমপ্লয়ার নেম, এখানে আপনি যে কোনো ইউএস এর একটা নাম দিয়ে দেন। এখানে আমরা নাম দিয়ে দিলাম মাইকেল। ওকে, এরপরে হচ্ছে এমপ্লয়ার স্টেট অ্যাড্রেস, এটা আমাদের যে অ্যাড্রেসটা সেটি দিয়ে দিই। এ হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটাই দিয়ে দিলাম আমরা। এরপরে হচ্ছে এমপ্লয়ার অ্যাড্রেস টু, এটা অপশনাল সো এটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সিটি, সিটিও আমরা আগেরটা দিয়ে দিলাম। এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম সিটিতে। এরপরে হচ্ছে স্টেট, স্টেট তো আমরা জানি ওটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জিপ কোড, জিপ কোড হচ্ছে 70125। এ হচ্ছে জিপ কোড 70125। এরপরে হচ্ছে অ্যানুয়াল ইনকাম, আপনার বাৎসরিক ইনকাম কত সেটা দিবেন। এটা আমরা 20,000 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লিকুইড নেটওয়ার্থ, এরপরে এখানে নেক্সট করে দেন। ওকে, তো এখন এগুলো ফিল আপ করেন। তো এখানে দেখেন, আর ইউ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস 10% শেয়ার হোল্ডার, তো এটা হবে নো, আমি কোম্পানির কিছুই না, শেয়ার হোল্ডারও না, ডিরেক্টরও না। এগুলো জাস্ট আমি যা যা দেই তা তা ফলো করে দেন। এটা নো দিয়ে দিলাম, এরপরে এটাও নো দিয়ে দিলাম, এরপর এখানে নেক্সট করে দেন। এরপর আরও কিছু ইনফরমেশন, এখান থেকে আপনারা স্যালারিটা চুজ করবেন। এরপরে হচ্ছে জেনারেল ইনভেস্টিং, এরপরে হচ্ছে পারপাস অফ ব্যাংক, এখানেও আমরা জেনারেল দিয়ে দিলাম। এরপরে সবার নিচেরটা হচ্ছে আপনি মান্থলি কয়বার ট্রানজাকশন করবেন সেটা, এটা আমরা লেস দেন 15 টাইম এটাই দিয়ে দিলাম। এরপরে আমরা নেক্সট করে দিলাম। তো এখানে যেগুলো আছে ওই রকমই থাকুক, এখানে কিছু টাচ করার দরকার নেই। এরপরে এখানে নেক্সট করে দেন। তো এখানে আপনারা অনেক লেখা দেখতে পাবেন, এখান থেকে আপনারা বক্সগুলো ফিল আপ করেন, আমি যেভাবে করি। ফিল আপ করে দেন। তো এগুলো সবগুলো ফিল আপ করে দেন আর এটি ইউজ করে দেন। এগুলো সব ফিল আপ করে এরপরে সাবমিট করে দেন। তো এখানে দেখেন আমাদের ব্যাংক কিন্তু অলরেডি হয়ে গেছে, ইউর সোয়াব ওয়ান ব্রোকারেজ অ্যাকাউন্ট ইজ ওপেন, তার মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে তার অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিছে, এটা আমরা লগ ইন করলে দেখতে পাবো। এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা চেক করি, এখানে চলে যান ভিউর অ্যাকাউন্ট, এটা ক্লিক করেন। প্রথমে এখানে আপনার লগ ইন আইডিটা দিয়ে দেন, এরপরে পাসওয়ার্ড দিবেন, এরপরে আমরা লগ ইন করে নিই। তো ফার্স্ট এরকম ভেরিফিকেশন আসতে পারে, তো এখান থেকে আমরা ইমেলটা চুজ করলাম, এরপরে কন্টিনিউ করে দিলাম। তো আমাদের মেল একটা মেল গেছে,
এখন আমরা মেলে লগ ইন করি। আমরা লগ ইন করে নিলাম সাইন ইনে। এই হচ্ছে মেল, এরপরে নেক্সট করে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়া আছে, এটা আমি নেক্সট করে দিলাম। তো রিকভারি মেলটা আমরা পরে অ্যাড করব, নট নাও দিয়ে দিলাম। তো এখন এখানে দেখেন চার্লস শোয়াব থেকে একটা মেল আসছে, এ হচ্ছে আমাদের কোড। তো এটা আমরা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা মার্ক করে নিলাম আর এখানে কন্টিনিউ করে দেন। ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ভেরিফিকেশন অ্যান্ড ট্রাস্টেড দিস ডিভাইস ফর ফিউচার। এখানে আমরা কন্টিনিউ করে দিলাম। তো আমাদের ব্যাংকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এ হচ্ছে আমাদের ব্যাংক। ব্যাংকটা দেখতে শেয়ার মার্কেটের মতো। এই ব্যাংকের অনেক অনেক ফিচার আছে, তো এইগুলো নিয়ে আরও একদিন আলোচনা করব। এখন আমরা দেখি কিভাবে আমরা রাউটিং নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বারটা পাবো। তো এখান থেকে উপরে চলে যান, অ্যাকাউন্টস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা যাবেন। যাওয়ার পরে সবার নিচে দেখেন রাউটিং নাম্বার একটা অপশন আছে, তো এইটা ওপেন করেন। এখন আমরা একটু নিচের দিকে যাই আর এইখানে আপনারা দেখেন আপনাদের রাউটিং নাম্বার, এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট, তো এখানে আপনারা সমস্ত ডিটেলস দেখতে পাবেন। তো আমাদের অ্যাকাউন্টটা ফুললি কমপ্লিট হয়ে গেছে। এই ব্যাংকটাতে অন্যান্য ব্যাংক থেকে অ্যাকাউন্ট করা ইজি আর অত বেশি ঝামেলাও করে না, সো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন। আবারও দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, বাই বাই।